হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে জানাই শুভ বিজয়া। আর দেখো, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোতে ঠাকুর দেখতে যাব। তো সেই জন্য দেখো একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমাদের সামনে। তো দেখে নাও, আমি একটা হলুদ কালার শাড়ি পরে আছি। তো সবাইকে বলছি আজকে লক্ষ্মী পুজো, তো সবাই খুব ভালো করে এনজয় করো, ঠাকুর দেখো। তো আমরাও এখন যাব, ঠাকুর দেখতে বেরোবো। তো সবাই মিলে যাব, আমাদের বাড়ির সবাই যাব ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে? আমাদের গ্রামেই ঠাকুর দেখব, আমাদের গ্রামে ঠাকুর হয়েছে। তো কোনখানে যাচ্ছি ঠাকুর দেখতে আর কোথায় কোথায় ঠাকুর হয়েছে, কী ঠাকুর হয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলে এসেছি আমি প্রথমে একটা ঠাকুর দেখতে। তো আমাদের বাড়ি থেকে এটা খুব বেশি একটা দূরে না, বেশ কাছেই বটে। তো দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ লাইটিংগুলো, তো কি বলো তো, মানে পুজো আসবে 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 ওইটাই ভালো, পুজো আসবে এটাই ভালো। কিন্তু দেখো পুজো এলো আর তাড়াতাড়ি কেমন চলেও গেল, পুজোর দিনগুলো যে কীভাবে কাটলো জাস্ট বুঝতেই পারলাম না। তো দেখো দুর্গাপুজো তো চলে গেল, লক্ষ্মী পুজোও চলে এলো আর লক্ষ্মী পুজো চলেও গেল। এখন আর একটা বিষয় ভেবে মানে আনন্দে আছি যে ভাইফোঁটা আসছে, কালী পুজো আসছে, সেই কারণেই মানে ভালো একটু আছি, মানে ভালো লাগছে। আর যখন মানে সব পুজোগুলো চলে যায় না তখন একটু কীরকম লাগে বলো, মন খারাপ মন খারাপ লাগে। তো আমরা প্রথমে দেখো একটা ঠাকুর দেখে নিলাম। তো চলো আমরা এবার দুই নাম্বার ঠাকুরটা তোমাদেরকে দেখাই। বেশি না, চার থেকে পাঁচটা ঠাকুর হয়েছে, তো সেগুলো দেখাই তোমাদেরকে। তো এইটা হচ্ছে দেখো দুই নম্বর ঠাকুর দেখতে আমরা যাচ্ছি, আর দেখো লাইটিংগুলো কত ভালো করেছে, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে, অসাধারণ করেছে লাইটিংগুলো একদম, মানে কি বলবো, গোটা রাস্তাটাই মানে লাইটিং করেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো যত দূর মানে হেঁটে যাচ্ছি তত দূর লাইটিং করেছে, মানে যেখানে ঠাকুর আছে সেখানে তো করেছেই, আর যেখানে ঠাকুর নেই সেই রাস্তাগুলো এক্সট্রা রাস্তাগুলো করেছে লাইটিং, এত ভালো লাগছে দেখতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা করেছে কত দূর। তো আমি যতটুকুই হেঁটে মানে গেছি যতটুকু দেখেছি, তো দেখো গোটাটাই মানে এখনও দেখা যাচ্ছে যে গোটাটাই মানে লাইটিং করেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখা যাক যে কত দূর লাইটিং আছে। তো আর মনে হচ্ছে শেষের দিকে চলে এসেছি তো ঠাকুর। তো ফাইনালি দুই নম্বর ঠাকুরের কাছে পৌঁছে গেছি। তো দেখো কত সুন্দর করেছে, দুর্দান্ত করেছে, সিনগুলো খুব ভালো করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা যেটা দেখছো তোমরা এটা আমি আগে একবার আপলোড করেছিলাম, জাস্ট একটু শুধু গান শোনার জন্য, ভিডিওতে কপিরাইট পড়ে গেছে সেই জন্য আবার আপলোড করছি। তো আমরা এখন যাচ্ছি তিন নাম্বার ঠাকুর দেখতে। তো চলো দেখা যাক তিন নাম্বার ঠাকুরটা কোথায় হয়েছে। তো দেখে নিলে আমার সাথে সাথে কে কে যাচ্ছে, দিদি আর আমার একটা ভাগ্নি, আরও কেউ আছে ওদেরকে দেখানো হয়নি। তো এবার ঠাকুরটা দেখে নাও তিন নাম্বার, আর সিনগুলো একটু দেখে নাও কত সুন্দর করেছে। তো এবার একটা জিনিস দেখো, এখানে করেছে একটা শিবের মূর্তি, আর আরও একটা করেছে মানে ভূতের একটা মানে ভয় দেখানোর জন্য মানে ভূতের একটা সিন করেছে, তো দেখে নাও তোমরা। Yeah.
তো গাইস, লক্ষ্মী পুজোতে খুব এনজয় করলাম, খুব মজা করলাম, তো খুব ভালো লাগলো, মানে দেখে যা করেছে সিনগুলো খুব ভালো লাগলো দেখে। তো তোমাদেরও কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কিছু ছবি লাস্টবেলায় ঠাকুরের তুলেছি, তো সেগুলোই তোমরা দেখে নাও, কারণ ঠাকুর আরও দেখেছিলাম, কারণ ভিডিও করতে পারিনি, করা হয়নি, সেই জন্য একটা করে ছবি নিয়ে নিয়েছি। তো ছবিগুলো তোমরা দেখে নাও একবার। তো কেমন লাগলো আমার ভিডিও আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু করো। তো টাটা সবাইকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।